আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি সাজেদ হোসেন, খামার বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো যে যেখান থেকে দেশ বিদেশ ও প্রবাসে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম দিয়ে আজকে ভিডিওটা শুরু করতেছি। তো যেমনটা আপনার ডাক্তাররা সবসময় বলে থাকে যে আপনি যদি রোগীর রোগের ধরন দেখে রোগের কারণ নির্বাচন করে সঠিক সময় সঠিক চিকিৎসা, বিশেষ করে আপনার প্রাথমিক চিকিৎসা যেটা বলে যদি দিতে পারেন, তাহলে আপনার যে কোনো রোগীকেই আসলে সুস্থ করা সম্ভব হয়। যদি আপনি বলি যে হার্টের বা প্রেশারের বা আপনার স্ট্রোকের বা আপনার প্যারালাইসিস সব ধরনের রোগীকেই নাকি সম্ভব চিকিৎসা দিয়ে সুস্থ করা। তো আমাদের গরুগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় যে অনেক গরু গভীর রাতে আপনার অসুস্থ হয়ে যায়, বিশেষ করে পেট ফাঁপানিটা যেটা আসলে সব থেকে ভয়াবহ হয়। তার মধ্যে আরও তিন নম্বরে যদি আমরা কথা বলি, আমরা জ্বরে দিয়ে কথা বলতে পারি, যেখানে কাঁপুনি দিয়ে জ্বর হয়ে গরু অসুস্থ হয়ে আপনার পড়ে যায়। চার নম্বরে আমরা যদি বলি, আমরা ডায়রিয়ার কথা বলতে পারি, ডায়রিয়া আপনার গরু এমন পায়খানা করে যে একদম দুর্বল হয়ে গরু আর কি অবস্থা আর কি খারাপই বলতে পারি, এমনও হয় দেখা যায়। কিন্তু আসলে গভীর রাতে আসলে ডাক্তারকে না তো ডাকা সম্ভব হয় না তো ডাক্তার আসতে পারে, এমনই আমাদের সঙ্গে হয়েছে এবং আপনাদের সঙ্গে হইতে পারে বলেই আসলে আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করা। না হওয়ার কিছুই নাই, সবকিছুই ঘটে যাওয়া সম্ভব। তো কিছুদিন আগে আমাদের একটা গরু আপনার সন্ধ্যা সাতটার দিকে অসুস্থ হয়ে যায়। তো আমাদের এলাকার আপনার যে তিনটা ডাক্তার সবসময় মোটামুটি আপনার সার্ভিস দিয়ে থাকে, আমরা তিনটা ডাক্তারকে ফোন দিলে একজন বলে ওনার নাকি নিজেরই আপনার ডায়রিয়া চলতেছে দুদিন ধরে, আর একজন বলে মিটিংয়ে আছে, আর একজন বলে অন্য কাজে ব্যস্ত আছে। তো আমরা কোনো ডাক্তারকে আসলে আমাদের বিপদে পাশে পাই না ওই দিন, যদিও সবসময় ওনারাই আমাদের গরুগুলোকে চিকিৎসা দিয়ে থাকে। তো ওই দিন আমাদের কাছে বাসায় আনা ছিল, যেমনটা আপনারা জানেন সবসময় কিছু ওষুধ আনা থাকে, আমরা দিলাম আপনার একটা নবরোগ দিলাম, আর বাসায় আর ম্যাগনেট প্লাস বা বইভেট ছিল না। তো ওগুলো নিয়ে আসে আমরা নবরোগটা দেওয়ার আপনার আধা ঘন্টা পরেই আপনার ম্যাগনেটটা প্লাসটা দিয়ে দিই একটা গ্রুপে পুরোটাই, দেন আমরা বইভেটটা দিয়ে দিই তারাও আধা ঘন্টা পরে। এক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি এক ঘন্টা পর আমাদের গরুটা দুইবার এক ঘন্টার মধ্যে পায়খানা করে অনেকটা সুস্থ হয়ে যায়। আর সেম কন্ডিশনে আপনাদের সঙ্গে আরও একটা বিষয় শেয়ার করে যদি, যে আমাদের গ্রামেরই রুবেল মামা আপনারা অবশ্যই চিনবেন। তো আমাদের এই ঘটনাটা ঘটার এক সপ্তাহের মধ্যেই ওনারও একটা গরু আপনার রাত 12টার দিকে ওনার গরুটা অসুস্থ হয়। তো উনি ডাকলে আমাদের ডাক্তারগুলোর মধ্যে একদিন চলেও আসে রাত 12টার সময়, কিন্তু আসলে ওই দিনকে ডাক্তার আসেও আসলে সময় একটু বেশি নেওয়া যাওয়ার কারণেই মনে হয় ওই গরুটাকে আসলে সুস্থ করা সম্ভব হয় না। শেষ পর্যন্ত গরুটা মারা না গেল, গরুটাকে জব করা লাগছিল। তো আসলে এই বিষয়গুলো যেন আপনাদের সঙ্গে না হয় শেয়ার করা, যে কীভাবে কী করতে পারি অন্তত আপনার গরুটাকে যেন টিকিয়ে রাখা সম্ভব হয়, চিকিৎসা দেওয়ার সুযোগটুকু আমরা পাই। তো আমরা যদি বলি, যদি আপনার সব থেকে ভয়াবহ যেটা আপনার মনে হয় আমাদের যে পেট ফাঁপানিটার কথা, যদি আপনার কোনো গরু দেখেন আপনার যে পেট ফাঁপে গেছে, সেক্ষেত্রে আপনি বুঝবেন যেমন একটা গরু স্বাভাবিক পেট থাকে তার থেকে আপনার পেটটা ফাঁপে যাবে এবং শব্দ দিলে ঢলের মতো একটা শব্দ হয়। তো আপনি যদি এমনটা দেখেন, তো আপনার যদি গরু যদি আপনি 100 কেজির নিচে হয়, তো আপনি শুরুতেই যদি লক্ষ্য করতে পারেন, তাহলে আপনি নবলক দিলে আশা করি আমরা যে নবলক ভ্যাট যেটা স্কোয়ার হয় ওইটা দিলে আপনার সুস্থ হয়ে যাওয়ার কথা। আর যদি আপনি দেখেন যে একটু বেশি পরিস্থিতি খারাপ, তো আপনি পারলে ম্যাগনেট প্লাসটা দেওয়া ভালো হবে। আপনার প্রাথমিক অবস্থা তো ম্যাগনেট প্লাসটা দেওয়া যায় একটা গরুকে একটা, আর যদি এর থেকেও পরিস্থিতি খারাপ হয় যে অনেক গরু দেখা যায় যে এই যে পাঞ্জরের থেকে আপনার পেট ফাঁপে একদম এই জায়গাটা একদম উঁচা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ওটাকে বলি আর কি সব থেকে খারাপ, যেক্ষেত্রে যে জন্য আসলে ডাক্তার এসে সে সময় করে আর কি ক্যানুলা দিয়ে পেট ফুটা করে গ্যাস বের করে। তো এক্ষেত্রে আপনারা নবলক এবং ম্যাগনেট প্লাস যে কোনো একটা দেওয়ার আধা ঘন্টার পরেই বভিভেট পাউডারটা গরম গরম কুসুম পানির সঙ্গে মিশিয়ে খাওয়াই দেবেন। আশা করি এই পরিস্থিতি আপনার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। যেমনটা আমাদের একটা গরু হয়েছিল যে হাটে নিয়ে গেছি বিক্রি করতে, বিক্রি করে আনার সময় দেখি পেট ফাঁপে গেছে। হাটের মধ্যে আমরা প্রথমে একটা ম্যাগনেট দিয়ে দিই এবং গাড়ি ছাড়তে ছাড়তে আপনার আধা ঘন্টা পার হলে আমরা হাটের মধ্যে আরেকটা বভিভেট দিয়ে দিই। তো কারোর হাট থেকে আমাদের বাড়ি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমরা গরুটা সুস্থ হয়ে যায় দেখি। তো ওই গরুটা আমাদের শূন্যটা সেরকম সমস্যা হয় নাই। তো এরপরে যদি আমরা বলি যে আপনার যদি ডায়রিয়া বা পাতলা পায়খানা দেখেন হঠাৎ করে যে গরু খুব পাতলা পায়খানা করতেছে, যেমনটা আপনারা আমাদের ডায়রিয়ার ভিডিওটা যদি দেখে থাকেন জানবেন, আপনারা ডিডিনিল পাউডারটা এক্ষেত্রে ভালো ব্যবহার করতে পারেন, খুবই উপকারী আমাদের কাছে ফলপ্রসূ মনে হয়েছে, খুব ভালো ফলাফল আমরা পাইছি। ডিডিনিল পাউডারটা পরিস্থিতি বিবেচনায় অর্ধেক বা একটা পুরাটাই খাওয়ানো যেতে পারে, যদি পরিস্থিতি খুব খারাপ হয় তাহলে একটা ব্যবহার করবো পুরাটাই।
এবং তিন নম্বরে যদি আমরা বলি যে পেট কামড়ে, যেটা পেট কামড়ে হলে একটা গরু আসলে মনে করেন ছটফট করে এদিক ওদিক নড়াচড়া করে এবং আপনার উঠবস করে গা ছাড়ে দিয়ে শুয়ে পড়ে, তো সেক্ষেত্রে আপনারা নগ্লক ভেটটাও ব্যবহার করতে পারেন, আবার আপনারা ববিভেটটা বা ম্যাগভেট প্লাসও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনার প্রচলিত আছে যে গ্রামের অঞ্চলে দেখা যায় যে আমরাই আগে ব্যবহার করতাম, আমাদের ব্যবহার করতো যে আপনার অনেক সময় দেখা যায় এন্দুরের মাটি খাওয়ায় পানির সঙ্গে, আসলে বলে যে এটা করলে নাকি পেট কামড়ে পালে যাবে, তো আসলে বুঝি না এন্দুরের মাটিতে কি আছে যেটার কারণে পালে যেতে পারে, তো আপনারা এমনটা না করে ভালো হবে, পারলে চিকিৎসা নেবেন, না পারলে আপনারা চিকিৎসকের কাছে শরণাপন্ন হবে। এবং শেষ যেটা আমরা যদি বলি যে জ্বর, এক্ষেত্রে আপনার জ্বর কিভাবে বুঝবেন, সেক্ষেত্রে আপনারা থার্মোমিটার দিয়ে চেক দিতে পারেন, যদি দেখেন যে গরুর শরীরের তাপমাত্রা 102 পর্যন্ত 102.3 থাকে, 102.3-এ তো 102.3 থাকে, তো যদি 102.3-এর মধ্যে থাকে তাহলে তো আসলে বুঝতে পারতেছেন সন্দেহজনক। সন্দেহজনক হয় কখন, যখন দেখেন যে গরুর নাক দিয়ে আপনার পানির মতো আসতেছে, গরুটা ঝিমাই গেছে, কানগুলো পড়ে গেছে, গরুর শরীর নাড়াচাড়া করতেছে না, এক জায়গায় দাঁড়াই গেছে বা শুয়ে আছে, যাবার করতেছে না, এইসব দেখে আসলে বোঝা যায় যে গরুর আপনার জ্বর আসছে। অনেক সময় কানের এই গোড়াতে হাত দিলে বুঝবেন যে ঠান্ডা করতেছে, তো এমন পরিস্থিতিতে আসলে কেউ সন্দেহ করে যে গরুটার মনে হয় আমার জ্বর আসছে, সেক্ষেত্রে আমরা থার্মোমিটার দিয়ে চেক দিয়ে আসলে বুঝবো যে গরুর জ্বর আসছে কিনা, যদি দেখি 103-এর উপরে তাহলে বুঝবো যে না আসলে গরুর আমার জ্বর আসছে, গরুর হিট বাড়ে গেছে, টেম্পারেচার বাড়ে গেছে। সেক্ষেত্রে আমরা গরুর যদি খুব বেশি জ্বর হয় আমরা গরুটাকে ভিজা কাপড় দিয়ে মুছে নিব বা হালকা একটু মাথায় পানি দিব, দেন আমরা যেটা প্রাথমিক চিকিৎসার জন্য করতে পারি আমরা গরুর সাইজের উপর নির্ভর করে প্যারাসিটামল বা যেটা নাপা প্লেন নাপা বলি আমরা, ওই নাপাটা আমরা 5টা থেকে 10টা একটা গরুকে দিতে পারি গরু দেহের ওজনের উপর ভিত্তি করে, ছোট গরুর জন্য অবশ্যই 5টা হবে, বেশি দিলে ভালো হবে না। দেন আমরা এটা দিয়ে আমরা গরুটা প্রাথমিক চিকিৎসা দিয়ে অসুস্থটা আটকে রাখতে পারি, কারণ জ্বর কোনো রোগ না, জ্বর হলো অন্য রোগ আসার একটা লক্ষণ, জ্বর কিন্তু কোনো রোগ নয়, যেরকম পেট ফাঁপা যেরকম ডায়রিয়া, তো জ্বরের জন্য আমরা এটুকু করে ডাক্তারের কাছে পরামর্শ নিব যে আসলে গরুটার আর কোনো সমস্যা আছে কিনা যদি আমরা না বুঝি, তো আসলে এই বিষয়গুলোই থাকবে জ্বর ডায়রিয়া পাতলা পায়খানা পেট ফাঁপার জন্য। আমরা এতটুকুই আজকে এই বিষয় নিয়ে কথা বললাম, আশা করি আপনারা কখনো এই ঋতু বিপদে পড়লে আপনারা একটু হলেও উপকৃত হবেন এই ভিডিওটা দেখলে। তো এখানে আপনারা যদি আমরা শেষের দুইটা গরু দেখেন লাল এবং কালা, এই দুইটা গরু আমাদের কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, আপনার কালা গরুটার আপনার 2 মাস 5 দিন বা 4 দিনের মতো বয়স হচ্ছে, এই গরু দুইটাকে আমরা আগামী শুক্রবার বা শনিবার কারোর বা নারাবাড়ি হাটে তুলবো বিক্রির জন্য। আর বাকি যে আপনারা গরুগুলো দেখতে পাচ্ছেন এই পাশে এবং এই পাশে আমরা দুইটা রাখছি, এই শেড আমাদের ফুল হয়ে যাওয়ার কারণে, আপনারা জানেন এই সব গরুগুলোই আমাদের ঈদের বাজারে গরু বিক্রি করে আবার গরু কেনা যে হাটে বিক্রি করছি, সবগুলোগুলোই কুরবানি টার্গেটে আমরা মোটা তাজা করতেছি, তো কুরবানির সময় আসলে এগুলা গরু আসলে কিরকম কি হচ্ছে, আসলে শুকনো গরু মোটা হয় কিনা 2 মাসেও এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা আমাদের চ্যানেলে থাকবেন, আশা করি আমাদের সঙ্গে থাকবেন যেমন ছিলেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।